ভাই তুমি বাড়ি যেতে তো তোমার অনুভূতিটা কি বলো? দুলাল দুলাল, হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বন্ধু দুলাল বাড়িতে চলে যাচ্ছে, আমরা সব বন্ধুরা মিলে দুলালকে এয়ারপোর্ট নিয়ে যাব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন সবাই। আসসালামু আলাইকুম, কি আর কম, আমার তো কিছু কোয়ার নাই, ফার্স্ট ইয়ার দিলাম কই ধরে গেছি। দুলাল দেশে যাইব, নাজমুল রে আনছে, নাজমুল শুয়ে রইছে। সাইফুল তোর গাল দিতে ফুল আছে ভাই? মোটা মোটা লাগতেছে টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপনারা সবাই বাসা থেকে বাহির হওয়ার সময় অবশ্যই পাসপোর্ট, টিকিট সব কিছু আছে কি না একটু ঠিক মতো ভালো করে চেক করে নেবেন। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রেডা আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রেডা আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি তো গাইস, আমরা এখন বাহারান এয়ারপোর্টে চলে এসেছি সবাই। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাব, সবাই সাথে থাকুন। ভিতরে যাওয়ার পর ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হবে দুলালকে। ইমিগ্রেশনের কাজ শেষ হয়ে গেলে দুলাল আবার আসতে পারবে আমাদের সাথে দেখা করতে। চলুন ততক্ষণ আমরা বাহারান এয়ারপোর্ট দেখে আসি, এয়ারপোর্টের ভিতরে কীভাবে সাজানো হয়েছে সব কিছু আমরা এখন দেখবো, চলুন সবাই।
এয়ারপোর্টের ভিতরে সম্পূর্ণ কাজ শেষ, এখন দুলাল চলে যাবে আমাদেরকে ছেড়ে। সবাই দুলালের জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। Yeah.